হ্যাঁ মামা, কোনো খবর আছে? প্রশ্ন টা ফাঁস হয়েছে নাকি? আর মা পাইছো কোনো? হয়েছে হয়েছে, আছে তোমার কাছে? নেটে তো অনেক জায়গায় আছে, কই খুঁজবো? না একটু একটু বলে দাও না। ও আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি তাহলে। আগে আগে দেখতেছি দেখতেছি দেখতেছি। মামা পরীক্ষা কোপাই দিমু, রাত্রির বেলা প্রশ্ন পায় যেমন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপ ট্রুপ সবই তো খুঁজলাম, প্রশ্ন কই, কোশ্চেন কই, বিপদে পড়ে গেলাম। না স্যারে একটা ফোন দিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ শাম স্যার, স্যার ওই একটা প্রাইভেট কথা ছিল স্যার, ওই যে ওই কোশ্চেন টোশ্চেন নিয়ে স্যার, আপনার সাথে দেখা করতে হবে, আর্জেন্ট স্যার, প্লিজ। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এখনই চলে আসছি। স্যারের সাথে এবার দেখা করবো, কোশ্চেন না পাওয়া ঠেকাই কি। আসলে প্রশ্ন তো ফাঁস হয় জানো, আর প্রশ্ন আমার কাছেও আছে, টেনশন করার কিছু নেই। তো তোমার আব্বু আমার সাথে একটু কথা বলতে হবে, যেহেতু প্রশ্ন আমার কাছে আছে। স্যার বলতে হবে, তোমার অভিভাবকের অনুমতি ছাড়া তো আমি তোমার সাথে কোনো কথা বলতে পারবো না। তোমার আব্বু আমার সাথে কথা বলি, দেখি কি বলে। তুমি টেনশন নিও না, প্রশ্ন আমার কাছেই আছে, সমস্যা। স্যার স্যার আপনি একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ঠিক আছে। হ্যালো আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তো ওই ওই ছেলে আসছিল প্রশ্নর ব্যাপারে, তো প্রশ্ন তো ফাঁস হয়েছে, তা কি করব, প্রশ্ন কি ওরে দিব? হ্যাঁ 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 ও হ্যাঁ বুদ্ধি, আপনার যে কোনো মূল্যে এ প্লাস দরকার। হ্যাঁ তো সমস্যা নেই, ঠিক আছে আছে ওকে। হ্যাঁ 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 বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ আপনি টেনশন করেন না আঙ্কেল, হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই, আমি বুঝছি, সমস্যা নেই, আমি দিয়ে দিব না। ওকে ওকে, আসসালামু আলাইকুম স্যার, কি বললো স্যার? হ্যাঁ আরে দেখি, তোমার দেখে তো তোমার আব্বু বেশি আগ্রহী। এই প্রশ্ন এই যা আছে এই বুঝাই দিব না, আর এই সবই সহজ। এই দেখ এই যে এই যে দেখ এই যে কিছু না আসলে ওই ও আইছিল পরীক্ষা, এটা তো অনৈতিক কাজ। তোমরা এই যে প্রতি বছর জিপিএ ফাইভ নিয়ে যে তোমাদের ভিতরে যে আতঙ্ক বা জিপিএ ফাইভ পেতে হবে, জিপিএ ফাইভ পাওয়াই কি শিক্ষার প্রধান উদ্দেশ্য? স্যার কি করবো স্যার, বাসা থেকে আব্বু আম্মু চাপ দেয় স্যার, ওই খালি বলে জিপিএ ফাইভ জিপিএ ফাইভ, এ প্লাস না পাইলে বের করে দিব। এখন স্যার কি করবো স্যার, এখন তো স্যার এটাই চলতেছে কোশ্চেন। আসলে স্যার অভিভাবকরা চাই জিপিএ ফাইভ,
তো স্যার আমরা টিচাররা কী করবো, যেভাবে হোক স্টুডেন্টের জিপে ফাইভ দরকার। অভিভাবকরা কম্পেয়ার করে পাশের বাড়ির ছেলের সাথে, ও জিপে ফাইভ যে তুই কেন পাবি না, তোরও দরকার। তো স্যার আমরা কী করবো, আমাদের যেভাবে হোক স্টুডেন্টের জিপে ফাইভ পাওয়ানো চাই। আসলে দেখো আমরা যে আজ এই জিপিএ ফাইভ নিয়ে এত মাতামাতি, তো জিপিএ ফাইভকে আমাদের শিক্ষার যে মানটাকে, এটাকে রিয়েলি মানে শিক্ষার যে আসল যে উদ্দেশ্য সেটাকে বাস্তবায়ন হচ্ছে অনেক। আমরা দেখি যে 1.5 লাখ 2 লাখ এ প্লাস পাচ্ছে প্রতি বছর, জিপিএ ফাইভ পাচ্ছে, এরা কি ইউনিভার্সিটিতে সবাই চান্স পাচ্ছে? দেশের শিক্ষার ব্যবস্থা যেমন ব্যাহত হচ্ছে বা শিক্ষার যে মেন যে লক্ষ্য সেটা ব্যাহত হচ্ছে, অন্যদিকে একটা স্টুডেন্ট তার মানসিকতা সবসময় থাকে যে প্রশ্ন পাবো, জিপিএ ফাইভ পাবো, এই যে একটা অসৎ উপায় অবলম্বন করার যে মানে প্রবণতা সেটা এই স্টুডেন্ট লাইফ থেকে তৈরি হচ্ছে। এবং ভবিষ্যৎ সে তার কর্মক্ষেত্রে যখন সে যাবে তখন সে এভাবেই অসৎ উপায় অবলম্বন করবে। সুতরাং আমাদের উচিত এই অসৎ উপায় অবলম্বন থেকে দূরে থাকা। স্যার তাহলে আসলে স্যার ঠিকই বলছেন স্যার, এইভাবে আসলে পাশ করে আমি পরবর্তীতে কী করবো স্যার? স্যার পরীক্ষা তো স্যার 2 দিন বাকি আছে, এখন চেষ্টা করলে স্যার ভালো রেজাল্ট করা যাবে কি? হ্যাঁ ভালো রেজাল্ট করা যাবে। যা তুই খুব ভালো কথা বলছিস, পরীক্ষা এখনও 2 দিন টাইম আছে, সমস্যা নেই, এখন 2 দিন পড়লেই ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তুই আমার চোখ খুলে দিছিস, আসলে তুই আমার স্টুডেন্ট হিসেবে আমি খুবই গর্বিত। তুই চল এখনই বই খাতা নিয়ে চলে, সমস্যা নেই, 2 দিন ভালো করে পড়লে ইনশাল্লাহ তুই ভালো রেজাল্ট করবি। তোমাদের অনুধাবন হয়েছে যে আসলে প্রশ্ন ফাঁস বা প্রশ্ন এই যে অসৎ উপায় অবলম্বনটা খারাপ, এটা শুনে আমি খুবই মানে আনন্দিত। সরকার এই যে প্রশ্ন ফাঁস হওয়ার প্রবণতা ঠেকানোর জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে। চলুন আমরা সবাই শিক্ষক অভিভাবকরা এবং শিক্ষার্থীরা ফাঁস হওয়ার থেকে দূরে থাকি, সত্যিকার শিক্ষিত জাতি গড়ে তুলি।